কথিত আয়না ঘর সবাই দেখছেন এখন পত্র পত্রিকা ইউটিউবের মধ্যে। এটা চিন্তা করা যায়, যারাই নির্যাতন করে তারাও তো মুসলমান বা মানুষ। আরে মুসলমান না হন, একজন মানুষ যদি হয়, মানুষের ভিতরে যদি মনুষ্যত্ব থাকে, তাহলে কোনোদিন একটা মানুষকে 10 বছর ধরে আয়নাঘরের নাম করে অন্ধকার প্রকোষ্ঠে আটকে রাখতে পারে না। এটা মানুষত্বের মধ্যে পড়ে না কোনোদিন। বিশেষ করে ব্রিগেডিয়ার জেনারেল আজমির সাহেবের স্টেটমেন্ট আমরা দেখেছেন, সমাজের যারা শিক্ষিত যারা ভিন্ন মতের তাদেরকে দমন করার জন্য কি এই পথ অবলম্বন করতে হবে? একটা মানুষ অপরাধ করলে তার শাস্তি হতে পারে, তাকে জেলখানা দেওয়া হইতে পারে, তার মামলা হইতে পারে, তার বিচার আছে, কিন্তু বিনা বিচারে একজন মানুষকে যদি বাংলাদেশের মতো স্বাধীন রাষ্ট্রে মুসলমানদের দেশে যদি মুসলমানরা এভাবে নির্যাতন করে, ধীর সমস্ত নেতা যত আয়না ঘর আছে বাংলাদেশে, যত টর্চার সেল আছে বাংলাদেশে, সব কি ভেঙে গুড়ি দেওয়া হোক বাংলার জমিন থেকে। এদেশের মানুষ অপরাধ করলে তার নিয়মতান্ত্রিক বিচার হবে, আদালতে তার বিচার হবে, তার জন্য কারাগার তৈরি করা আছে বাংলাদেশে, অজ্ঞাত স্থানে কোনো মানুষকে থাকতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আজকে বাংলাদেশে মুসলিম দেশে যদি মুসলমানদের নির্যাতনের চিত্রটা এরকম হয়, এটা কিভাবে মেনে নেওয়া যায়? সরকার মানে হচ্ছে আমাদের কাছে একটা আতঙ্কের ব্যাপার জনগণের কাছে। সরকার তো জনগণের বন্ধু, জনগণের জন্য তো সরকার। এখন যারাই ক্ষমতায় যাচ্ছেন তারাই এটাকে মনে করে নিয়েছে এটা আমাদের পৈতৃক সম্পত্তি, এখানে জনগণের কোনো অধিকার নেই, এখানে ভিন্ন মতকে দমন পীড়ন কিভাবে করা যায়। আপনি চিন্তা করতে পারেন, বাংলাদেশের মতো জায়গায় এবং নিরাপত্তা হেফাজতে যদি মানুষ গুম হয়ে থাকে বছরের পর বছর, কথিত আয়না ঘর সবাই দেখছেন এখন পত্র পত্রিকা ইউটিউবের মধ্যে, এটা চিন্তা করা যায়? যারাই নির্যাতন করে তারাও তো মুসলমান বা মানুষ। আরে মুসলমান না হন, একজন মানুষ যদি হয়, মানুষের ভিতরে যদি মনুষ্যত্ব থাকে, তাহলে কোনোদিন একটা মানুষকে 10 বছর ধরে আয়না ঘরের নাম করে অন্ধকার প্রকোষ্ঠে আটকে রাখতে পারে না। এটা মানুষত্বের মধ্যে পড়ে না কোনোদিন। যেখানে বছরের পর বছর আলো দেখা যায় না, সূর্যের আলো নেই, দিন কি রাত এটা বোঝার কোনো উপায় নেই। মোমবাতি দিয়ে সেখানে খাবার দেওয়া হয়, দেওয়া হতো, সূর্যের আলো কোনোদিন দেখানে যারা গিয়েছে, যাদের বিবরণ পত্র পত্রিকা নেটে আসছে, বিশেষ করে ব্রিগেডিয়ার জেনারেল আজমির সাহেবের স্টেটমেন্ট আমরা দেখেছেন, সমাজের যারা শিক্ষিত যারা ভিন্ন মতের তাদেরকে দমন করার জন্য কি এই পথ অবলম্বন করতে হবে? একটা মানুষ অপরাধ করলে তার শাস্তি হতে পারে, তাকে জেলখানা দেওয়া হইতে পারে, তার মামলা হইতে পারে, তার বিচার আছে, কিন্তু বিনা বিচারে একজন মানুষকে যদি বাংলাদেশের মতো স্বাধীন রাষ্ট্রে মুসলমানদের দেশে যদি মুসলমানরা এভাবে নির্যাতন করে, ধিক ওই সমস্ত নেতাদের, ধিক ওই সমস্ত অফিসারদের, যারা রাষ্ট্র জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে তোমাদের সংসার চলে, আর তোমরা যারা এই বছরের পর বছর যাদেরকে নির্যাতন করেছো, গুম খুন করে গুম করে রেখেছো, তাদের প্রত্যেকটা অপরাধের শাস্তি তোমাদেরকে ভোগ করতে হবে, দুনিয়াতে হবে আখরাতে হবে। দায়িত্বশীল অফিসার যারা আছো, তোমাদের বাঁচার কোনো উপায় নেই, আল্লাহর কাট করে তোমাদের বিচার হবেই, প্রত্যেকটা জুলুমের হিসাব আখরাতে হবে। হাশরের ময়দানে জুলুমকারী তার সমস্ত জুলুম নিয়ে উপস্থিত হবে, আর মাজলুম তার সমস্ত জুলুম নিয়ে হাজির হয়ে যাবে। জালেম যদি নেকি নিয়েও হাজির হয়, সে নেকি দিয়ে সেদিন তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। আমরা গুয়ান্তানামোবে কারাগারের কথা জানি, গুয়ান্তানামোবে কারাগার এটা হচ্ছে ইহুদি নাসারদের যুক্তরাষ্ট্রের তৈরি একটা কারাগার, কিউবাতে তৈরি করা হয়েছে। 2002 সালে গুয়ান্তানামোতে যেই ধরনের নির্যাতন হয় সারা পৃথিবীর মানুষ জানে, সারা পৃথিবীর বড় বড় নেতা যারা আমেরিকার বিরোধী, যারা যুক্তরাষ্ট্রের মতের বিরোধিতা যারা করে, তাদেরকে ধরে নিয়ে গুয়ান্তানামোর মধ্যে ঢুকায়, সেখানে মানবিক নির্যাতন, পাশবিক নির্যাতন পর্যন্ত সেখানে চলে, উলঙ্গ করে হাত পা বেঁধে হাপা উপরে টাঙ্গিয়ে নির্মম নির্যাতন গুয়ান্তানামোর কারাগারে করা হয়েছে ইতিপূর্বে, যার খবর পত্র পত্রিকায় এসেছে অনেক আগেই।
আজকের আয়নাঘর তো সে গোয়ান্তানামো বের কথা স্মরণ করিয়ে দিচ্ছে, আজকের টর্চার সেলগুলো তো এগুলো স্মরণ করিয়ে দিচ্ছে আমাদের। আমরা বলতে চাই, যারা যখনই ক্ষমতা আসেন ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন, আগামীতে যারা ক্ষমতা আসবেন ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন, আগামী দিনেও যারা নেতৃত্বে আসবেন তারাও যদি জুলুমের পথ বেছে নেন, তারাও যদি আবার এই জুলুমের হাতকে শক্তিশালী করে আবার জুলুমের পথে গিয়ে যান, তাদের জন্য আবার এরকম পরিণতি ডেকে আনবেন ইনশাআল্লাহ। জুলুম করলে কেউ টিকতে পারবে না, সহনশীল হওয়ার জন্য আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি। আর যে সমস্ত অন্যায়গুলো এখন বের হয়ে আসছে সমাজে, এইগুলো জনগণ কোনোদিন জানতো না, এমনকি 10 বছর ওই আয়নাগরে থাকার ফলে তার স্ত্রী আর কতদিন অপেক্ষা করবে বলেন, অন্যত্র বিবাহ হয়ে গেছে তার, এখন বের হয়ে আসে দেখেন দুইটা মেয়ে স্ত্রী অন্যত্র বিয়ে করে বিদেশে চলে গেছে, তার জীবন ফিরিয়ে দেওয়া সম্ভব, তার সন্তানদের তার মাকে আবার ফিরিয়ে দেওয়া সম্ভব। এই অপরাধের সাথে যারা সম্পৃক্ত জড়িত, যাদের কারণে এগুলো ঘটেছে, তাদের দুনিয়ার শাস্তি তো সামান্য ভাই, কিন্তু আখেরাতের পরিণতিটা কি হবে এটা একটু ভাবা দরকার। কাজে আমরা বলি, যত আয়না ঘর আছে বাংলাদেশে, যত টর্চার সেল আছে বাংলাদেশে, সব কি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হোক বাংলার জমিন থেকে। এদেশের মানুষ অপরাধ করলে তার নিয়মতান্ত্রিক বিচার হবে, আদালতে তার বিচার হবে, তার জন্য কারাগার তৈরি করা আছে বাংলাদেশে, অজ্ঞাত স্থানে কোনো মানুষকে থাকতে হবে, গুম করে মানুষকে কেন নির্যাতন করা হবে, গুম খুন হত্যা এগুলো বন্ধ হোক, আয়নাঘর জাতীয় যত এই গোপন আস্তানা আছে মানুষকে নির্যাতন করার, বর্তমান সরকারের কাছে আমরা দাবি জানাবো এগুলো খুঁজে খুঁজে সবগুলো ভেঙে চুরমার করে দেওয়া হোক, সাধারণ মানুষকে শান্তিতে বসবাস করার সুযোগ তৈরি করে দেওয়া হোক। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদের দেশটাকে রক্ষা করেন। স্বাধীন সার্বভৌমত্ব যদি না থাকে স্বাধীনভাবে ইসলাম চর্চাও করা যাবে না, দেশটা যেন পরাধীনতার শৃঙ্খল থেকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, আর যেন কোনোদিন এই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদের দেশের স্বাধীনতা যেন আমরা রক্ষা করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদের দান করেন, আমরা যেন সঠিকভাবে আল্লাহর দিনকে অনুশীলন করতে পারি, আমাদের দেশের প্রত্যেকটা নাগরিক যেন শান্তিতে ঘুমাতে পারে, শান্তিতে তারা ব্যবসা বাণিজ্য করতে পারে, শান্তিতে চাকরি বাকরি করতে পারে, আর যেন একটা মায়ের বুকও খালি না হয়, একজন নারীও যেন আর বিধবা না হয়, এইরকম একটা প্রশান্তিময় বাংলাদেশ আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ তুমি সেই ব্যবস্থা করে দাও।